সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি পলি রায়, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। শ্রেণী হিন্দি ধর্ম ক্লাসে আজকে আমরা শিখব শিটের 4 নম্বর, সত্য মিথ্যা নির্ণয়। গত ক্লাসে আমরা শিখেছিলাম 3 নম্বর, শূন্যস্থান পূরণ। আমি জিজ্ঞেস করছি, তোমরা বলার চেষ্টা করবে। দুর্গা ও কালী ড্যাশ দেবী, বলতো কিসের দেবী? দুর্গা ও কালী ড্যাশ দেবী, সঠিক উত্তর, ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, শক্তির দেবী। আচ্ছা বলতো, শিব ড্যাশ দেবতা, বলো কি হবে? হ্যাঁ, প্রলয়ের দেবতা, সঠিক উত্তর, ধন্যবাদ। স্বর্গের রাজা ড্যাশ, হ্যাঁ কি হবে? ইন্দ্র, সঠিক উত্তর, ধন্যবাদ। আচ্ছা আজকে পড়াই আমরা চলে যাই। আজকে দেখো, আজকে আমরা পড়ব সত্য মিথ্যা নির্ণয়। দেখো এখানে আছে ক নম্বরে, মরণের পর ধার্মিকেরা স্বর্গে যান। মরণের পর ধার্মিকেরা স্বর্গে যান, এটা সত্য না মিথ্যা বলতো তোমরা? সত্য। হ্যাঁ, কেন সত্য? কারণ মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে সে যদি ভালো কাজ করে তাহলে কি সে ধার্মিক, আর সে কোথায় যায়? ধার্মিকেরা কোথায় যাবে? স্বর্গে। যারা ভালো কাজ করবে তারা কোথায় যাবে? স্বর্গে। তাই এটা সত্য। লিখে নাও আমার সাথে সাথে, তোমরা খাতা কলম বের করে লিখো, আমি লিখে দিচ্ছি, আমার সাথে সাথে তোমরা লিখে নাও। তাহলে ক নাম্বার উত্তর হবে সত্য। স তয় ফলা, সত্য। আচ্ছা খ নাম্বারে দেখো কি আছে, স্বর্গকে যমলায় বলে, এটা কি সত্য না মিথ্যা? হ্যাঁ এটা মিথ্যা, উত্তরটি হবে মিথ্যা। কেন? কারণ স্বর্গে কারা যায়? কি বলেছি? স্বর্গে ধার্মিকেরা যায় এবং সেখানে পুণ্য অর্জন করার জন্যে সেখানে যেতে পারে। আর যমালয় মানে কি? যমালয় মানে নরকে রাজা যেখানে থাকেন তাকে বলে কি? যমালয়। হ্যাঁ, যম নরকের রাজাকে, যম যম যেখানে থাকেন তাকে বলে যমালয়। আর যারা অধর্ম করে খারাপ, তাদের কোথায় পাঠায় ঈশ্বর? তাদের নরকে পাঠান। তাহলে এটা কি স্বর্গে, স্বর্গকে যমালয় বলে, এটা কি সত্য হবে? না, এটা মিথ্যা হবে। তাহলে আমার সাথে সাথে লিখে নাও তোমরা, মিথ্যা। মহিষিকারে মি থয় ফলা আকারে থা, মিথ্যা। আচ্ছা গ নম্বরে দেখো, গ নম্বরে আছে মন্দ কাজ করাই ধর্ম। মন্দ কাজ করা ধর্ম, এটা কি সত্য হবে না মিথ্যা? উত্তরটি কি হবে? উত্তর হবে মিথ্যা। কেন? কারণ মন্দ কাজ, মন্দ কাজ কি? সেটা কি ভালো কাজ? ভালো কাজ করা হচ্ছে ধর্ম, খারাপ কাজ করা তো না ধর্ম না, তাই না? তাই এটা কি হবে, মন্দ কাজ করার ধর্ম এটা কি হবে? উত্তরটা কি আসবে? লিখবো আমরা মিথ্যা। আমার সাথে সাথে তোমরাও লিখে নাও, মিথ্যা। মহেশ শিকারে মি থয় জো ফলা আকারে থা, মিথ্যা। এবার দেখো ঘ নাম্বারে কি আছে, ঈশ্বর অনেক বড়। অবশ্যই ঈশ্বর অনেক বড়, কারণ তিনি আমাদের সৃষ্টি করেন এবং তিনি সব কিছুই করতে পারেন, তাই কি ঈশ্বর অনেক বড়। উত্তর হবে হচ্ছে সত্য। লিখে নাও আমার সাথে সাথে সত্য। তুমি স তয় ফলা, সত্য। এবার দেখো 15 নম্বরে, 15 নম্বরে কি আছে,
সৃষ্টির মধ্যে ঈশ্বরের রূপ প্রকাশিত, সৃষ্টির মধ্যে ঈশ্বরের রূপ প্রকাশিত, এটা কি সত্য না মিথ্যা? হ্যাঁ, উত্তরটা হবে সত্য। কেন সত্য? কারণ ঈশ্বর আমাদের কি সৃষ্টি করেছেন এবং আমাদের মধ্যে কি ঈশ্বর আত্মারূপে বিরাজ করেন। শুধু মানুষের মধ্যে না, যে সকল জীবের মধ্যে ঈশ্বর কি করেন, আত্মারূপে বিরাজ করেন। তাই এখানে যেটা বলা হয়েছে প্রশ্নে, কি বলা হয়েছে, সৃষ্টির মধ্যেই, আমরা তো ঈশ্বরের সৃষ্টি তাই না, ঈশ্বরের সৃষ্টির মধ্যে ঈশ্বরের রূপ প্রকাশিত। তাহলে উত্তরটা কি হবে, লিখে নাও তোমরা, সত্য। তজফলা সত্য। চ নম্বর কি আছে, সরস্বতী দান করেন ধন সম্পদ, এটা কি সত্য? উত্তর কি হবে, মিথ্যা হবে। হ্যাঁ, কেন মিথ্যা হবে বলতো? কারণ সরস্বতী কি, সরস্বতী দেবী কে, বিদ্যার দেবী। তিনি কি দান করেন, আমাদের বিদ্যা দান করেন। হ্যাঁ, তাই উত্তরটি হবে কি, মিথ্যা। হ্যাঁ, লিখে ফেলো মিথ্যা। মহাশিকারে মি, থয়জফলা আকারে থা, মিথ্যা। আচ্ছা, তাহলে ধন সম্পদকে দান করেন আমাদের লক্ষ্মী দেবী তাই না, তাহলে কি হবে, এটা মিথ্যা হবে। সরস্বতী দান করেন ধন সম্পদ, উত্তরটা কি হবে, মিথ্যা। আচ্ছা, আমার সাথে সাথে আরেকবার তোমরা পড়ো। ক নাম্বার দেখো, মরণের পর ধার্মিকেরা স্বর্গে যান, সত্য। মরণের পর ধার্মিকেরা স্বর্গে যান, সত্য। স্বর্গকে যমালয় বলে, মিথ্যা। মন্দ কাজ করাই ধর্ম, মিথ্যা। ঈশ্বর অনেক বড়, সত্য। সৃষ্টির মধ্যে ঈশ্বরের রূপ প্রকাশিত, সত্য। সরস্বতী দান করেন ধন সম্পদ, মিথ্যা। আচ্ছা, তোমরা দেখো এখানে ছ নম্বর দাও কি আছে, শিবের উপাসকদের বলা হয় শৈব, শিবের উপাসকদের বলা হয় শৈব, এটা কি সত্য না মিথ্যা? উত্তর কি হবে, সত্য। লিখে নাও তোমরা সত্য। তবে যে বলা সত্য, হ্যাঁ, শিবের উপাসকদের কি বলা হয়, শৈব। যারা শিবের উপাসনা করে তাদের কি বলা হয়, শৈব। আচ্ছা, বর্গি জ নম্বরে দেখো কি আছে, লক্ষ্মী বিদ্যার দেবী, এটা কি সত্য? লক্ষ্মী কি বিদ্যার দেবী না? কারণ আমরা জানি কি বিদ্যা কে দান করে, সরস্বতী দেবী। আর লক্ষ্মী দেবী কি দান করেন, লক্ষ্মী দেবী দান করেন ধন সম্পদ। তাহলে উত্তরটা কি হবে, মিথ্যা। লিখে নাও মিথ্যা। মহিষিকারে মি, থয় জফলা আকারে থা, মিথ্যা। আচ্ছা, ছ নম্বরে দেখো কি আছে, ছ নম্বরে আছে, অধর্মের দ্বারাই ঈশ্বর ঈশ্বরের কাছে নত হওয়া যায়, অধর্মের দ্বারা, অধর্মের দ্বারা ঈশ্বরের কাছে নত হওয়া যায়। উত্তরটা কি হবে, ধর্মের দ্বারা ঈশ্বরের কাছে নত হওয়া যায় তাই না? এখানে যেহেতু অধর্ম বলেছে তাই এটা কি হবে, মিথ্যা হবে। মহাশিকারে পি, থয়জফলা আকারে থা, মিথ্যা। এবার দেখো ইউ নাম্বারে কি আছে, ইউ নাম্বারে আছে, মাথা নত হলে নম্র ও বিনয়ী হওয়া যায়, তাহলে উত্তরটা কি হবে, সত্য। লিখে নাও সত্য। তোলতে সলা সত্য। আমার সাথে সাথে তোমরা আরো একবার করে পড়ো, আর যাদের লেখা হয়নি তারা
দ্রুত লিখে নাও। ছ নম্বর দেখো, শিবের উপাসকদের বলা হয় শৈব। সত্য, শিবের উপাসকদের বলা হয় শৈব, সত্য। লক্ষ্মী বিদ্যার দেবী, মিথ্যা। অধর্মের দ্বারা ঈশ্বরের কাছে নত হওয়া যায়, মিথ্যা। অধর্মে, অধর্মের দ্বারা ঈশ্বরের কাছে নত হওয়া যায়, মিথ্যা। ইউ নাম্বার দেখো, মাথা নত হলে নম্র ও বিনয়ী হওয়া যায়, সত্য। আশা করি তোমাদের সত্য মিথ্যাগুলো হয়ে গেছে, লেখা হয়ে গেছে, এবং আমার সাথে সাথে বলার কারণে তোমাদের অনেকটাই মুখস্থ হয়ে গেছে। তাহলে আজকের এইচডব্লিউ কি 4 নম্বরের ক নাম্বার থেকে ইউ নাম্বার পর্যন্ত সুন্দর করে লিখবে, লিখে গ্রুপে পোস্ট করবে। আচ্ছা, আজকের মতন এতটুকুই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে এখানে শেষ করছি। নমস্কার।